1,00,000 টাকা চালান দিয়ে শুরু করলে শুরু করলো আচ্ছা তারপরে তারপরে বড় হলো কি হবে বড় হলো ওই ঘোষস্থানে টাকা নিছি একটা কিনছি ঘোষস্থানে টাকা নিছি একটা কিনছি ওই অগদি অগবারাইছে মানে আপনি 20 বছর আগে প্রায় 1,00,000 টাকা বিনিয়োগ করে শুরু করলে হ্যাঁ আজকে এই যে 20 বছর পরে কত লক্ষ টাকার মালিক হয়েছে আনুমানিক আমি ওদের থেকে আমি জমি কিনছি 1 কোটি টাকা মুন্সিগঞ্জ শ্রীনগরে এখানে একটি পারিবারিক ভাবে গড়ে উঠেছে ডেইরি খামার যেটি গত 20 বছর আগে শুরু হয়েছে তো আমরা এই খামারটি দেখাবো একজন উদ্যোক্তার কাছ থেকে যিনি আসলে এই খামার শুরু করার আগে একজন ব্যবসায়ী ছিলেন যিনি কাপড়ের ব্যবসা করেছেন কাপড়ের ব্যবসা ফেলে কেন আসলে তিনি এই ডেইরি সেক্টরে উদ্বুদ্ধ হলেন এবং কতগুলো গরু রয়েছে এই 20 বছরে তার সফলতা ব্যর্থতার গল্পটা আমরা একটু জানানোর চেষ্টা করবো দর্শক এবং সর্বোপরি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব যে আপনারা নতুন যারা আছেন তারা আসলে কীভাবে এই শুরু করতে পারেন এই খামারটি আমরা কথা বলবো আঙ্কেল সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ইনশাল্লাহ আঙ্কেল একটু নামটা বলবেন আপনার আমার নাম শেখ জাহাঙ্গীর শেখ জাহাঙ্গীর কেমন আছেন আসলে সত্যি যদি বলি আসলে এই গরুর খামার করে আসলে কতটুকু ভালো আছেন আল্লাহ রাখছে হাজার হাজার শুকরিয়া আপনাকে দেওয়া আচ্ছা তো আমরা তো জানি আপনি 20 বছর আগে শুরু করেছেন আগে কাপড়ের ব্যবসা ছিল তো একটু বলবেন আপনার নিজের মুখে আসলে কাপড়ের ব্যবসাটা ফেলে কেন আসলে এই খামারটা শুরু করা এই নিজের সয় সম্পত্তি আছে এই গরু বাছুর কিনা আল্লাহ রহমতে আল্লাহ ভালো রাখছে এই কাপড়ের ব্যবসা বাকি বক্কা জায়গা টাকা পয়সা ঠিক মতো দিতে পারি না এই কাপড়ের ব্যবসাটা কোথায় ছিল আপনার কাপড়ের ব্যবসাটা টঙ্গী পুরান বাজার ছিল ঢাকা টঙ্গীর পুরান বাজার ছিল না আচ্ছা ওখানে কি লস টস হয়েছিল নাকি না লস হয় নাই কিন্তু বেশি লাভবান হয় লাভবান হইতে পারে নাই বেশি লাভ খামার করে ইনশাআল্লাহ লাভবান আছে তো কাপড়ের ব্যবসা বাদ দিয়ে আপনি যে গরুর খামার এটা কিভাবে মাথায় আসলো এটা মাথায় আসলো আমার বাপদাদার গরু বাছুর ছিল তো ওই থেকে যেরকম আমি এটার মধ্যে মানে গরুর প্রতি একটু ভালোবাসা ছিল আগে থেকেই প্রথমে কিভাবে শুরু করলেন এই এই জমির চাষবাস এগুলি করলাম তারপরে গরু বছর কিনলাম কেনার পরে ইনশাআল্লাহ আল্লাহ খুব ভালোবাসে প্রথমে কয়টি গরুদের শুরু করছিল প্রথমে আমার 10টা গরু ছিল এই এখন আমি এই করোনার জন্য দুধের দামে কমার জন্য আমি কিছু গরু বিক্রি করে ফেলেছি এখন আমার 11-12টা গরু আছে তো দুধ দেয় কয়টি দুধ সব কটে দেয় সব করে না তো প্রতিদিন কয় লিটার দুধ পান দুই বেলা সাড়ে তিন মন মতো হয় সাড়ে তিন মন মতন তো হয় তো প্রতি লিটার কত বলে বিক্রি করেন 50 টাকা 50 টাকা এদিকে পাইকারি সেল দিয়ে পাইকারি সেল দিয়ে তারা নিয়ে বেশি বেশি 70 টাকা 75 টাকা 80 টাকা বিক্রি করে ঢাকাতে প্রতিদিন খরচটা কিরকম হয় এই মনে করেন অর্ধেক খরচ যায় অর্ধেক থাকে জি তো এই যে ডেইরি ফার্মে বর্তমানে বলছে অনেক খামারি যে লাভ নেই আসলে কি না ইনশাআল্লাহ আছে আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে গরু বছর বাঁচা রাখে যার জমি টমি আছে নিজের ঘাস কুটা নিজে খাওয়াতে পারে ইনশাআল্লাহ ভালো লাভ না লাভ আছে ইনশাআল্লাহ নিজে জায়গা করতে পারবে নাকি আর সব কিছু কিনে কাটলে তাদের একটু ইয়ে থাকে আপনার খামারে কি কি জাতের গাভী গরু আছে আমার আছে জার্সি আছে এই ফিজিয়াম আছে তারপরে আপনার গা অস্ট্রেলিয়ান আছে আর ক্রস আছে তো আমরা যে দেখতে পাচ্ছি কিছু যে বাছুর এই বাছুরগুলো কি করেন বড় হলে বাছুর বিক্রি করে দিই বাছুর পালি না হ্যাঁ বিক্রি করে দিই আমরা এই যে গাভীটা দেখছি আপনার এই গাভীটা কিভাবে সংগ্রহ করলেন কতদিন আগে এই গাভীটা আমি ওই বাচ্চা দিছে পরে কিনছি মানে যখন প্রথমবার বাচ্চা দিছে হ্যাঁ আচ্ছা কত বছর আগে এটা এটা গত 1.5-2 বছর আগে 2 বছর আগে কত দাম দিয়ে কিনলেন এটা কিনছিলাম 2,60,000 কিনে এনে কত লিটার দুধ পেলেন এটা আমি 20-22 পেয়েছি 20-22 লিটার দুধ পেলেন কোথা থেকে সংগ্রহ করে এটা সংগ্রহ করছি ফরিদপুর আপনার ইসে গাজীপুর এটা কি কোনো বাড়ি থেকে না হাট থেকে ও বাড়ির থেকে মানে গ্রামের বাড়ি থেকে হেঁটে হেঁটে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে অনেক নতুন খামারি তো আছে যারা খামার শুরু করতে চায় তারা আসলে গাভী চিনার উপায়টা কি একটু বলবেন আসলে ভালো গাভী চিনার উপায় ভালো গাভী মানে এই 1 নম্বর হলো দোয়াটা খুব সুন্দর হইতে হবে আর 2 নম্বরে ওর শরীরের চামড়া পাতলা হইতে হবে একটু দেখাবেন আমাদেরকে একটু দর্শক একটু দেখে যেন বুঝতে পারে এই যে ওর গায়ের চামড়াটা খুব পাতলা হইতে হবে পশমগুলো চিকন হইতে হবে গলাটা চিকন হইতে হবে হাত পা চিকন হইতে হবে
তাহলে ওই গরু ভালো হবে। দুধের শিরাটা একটু মোটা হইতে হবে। হ্যাঁ, দুধের ওই যে পাইপগুলো একটু মোটা হইতে হবে। আচ্ছা, এই যে গাবিটা যখন বাচ্চা দেয় 22 লিটার দুধ দিচ্ছে, এই 22 লিটার দুধ আসলে কত দিন দেয়? 22 লিটার 20 লিটার অন্তত পক্ষে 7 মাস পর্যন্ত হয়। 7 মাস? হ্যাঁ, তারপরে কমে আসে। আচ্ছা, তারপরে আস্তে আস্তে 14 15 16 10 12 তে এসে যখন গাবিন হয়ে যায় কমে যায়। আচ্ছা, এটা টোটাল কত মাস দুধ দেয়? সব এর একটা গরুতে মনে করেন ম্যাক্সিমাম 15 মাস 14 মাস দুধ দেয়। 2 মাস 3 মাস পরে ই হয়, গাভ হয়। আচ্ছা, তো আপনি তো যখন 20 বছর আগে শুরু করলেন, তখন তো এই খামারে ছিল দেশি গরু নাকি? হ্যাঁ, দেশি গরু ছিল। তারপরে ওই দেশি গরু ওই আস্তে আস্তে বাদ্দা দিয়া এই ক্রস অস্ট্রেলিয়ান ফ্রিজিয়াম ওই জার্সি এগুলি পালা শুরু করেছে। তারপরে আমরা যে এই যে গাবিটা দেখছি, এটা কত বছর আগে সংগ্রহ করলেন? এটা প্রথম বিয়ান, আমার পালের বাচ্চা প্রথম বিয়ান দিতে। আচ্ছা, মানে সারাদিনে 14 লিটার 13 লিটার দুধ। মাশাল্লাহ মাশাল্লাহ, তো এটা প্রথম বিয়ান। প্রথম বিয়ান, দ্বিতীয় বিয়ান আরো বাড়বে, তৃতীয় বিয়ান তো আরো বাড়বে নাকি? জি জি। আচ্ছা, এই যে এই গাবিটা যে বাছুর থেকে গাবি তৈরি করলেন, এটা কি? হ্যাঁ, কি বুঝলেন যে এটা ভালো একটা জাতের হতে পারে? হ্যাঁ, ভালো একটা জাতের হতে পারে। ওর পাও হাত চিকন আছে, প্রথম চিকন আছে, মাথা গোল আছে, মাথার শিঙের ঝক ভালো আছে, লেজ দুধ সমস্ত সব ভালো আছে, পাও হাত চাপা আছে। আমরা মনে করছি এটা ভালো হবে, ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, এটার বয়স কত টোটাল? এটার বয়স এখন আড়াই হচ্ছে 3 বছর চলছে। 3 বছর? প্রথমবার হিটে আসলো কত বছর বয়স? আয় 17 মাসে আছে। 17 মাসে? তো আমরা অনেক খামারে দেখি 11 মাস 14 মাসে হিটে আসে, এটা আসলে কি? আসলে খাওয়া দাওয়ার মধ্যে সবকিছু, দুধরা যে বাচ্চারা বেশি খাবো সেই বাচ্চারাই অতি শীঘ্র হয়ে যায়, গাভী হয়ে যায় অতি শীঘ্রই। আর আমাদের দুধরা কম খাওয়ান না, পরে দুধরা তিনবেলা দোয়ান করে, তিনবেলা দোয়ান। আচ্ছা, পরে আমরা যে লাল গরুটা দেখছি, এটা কি জার্সি নাকি? এটা জার্সি। এটা কিভাবে সংগ্রহ করা হলো? এটা সংগ্রহ প্রথম বিয়ান আমি কিনে আনছিলাম। আচ্ছা, কত দাম দিয়ে কিনে আনলে? তখন 20 লিটার 22 লিটার পাইছিলাম। এইবারও কাছিকালে আপনার কাছে 24 লিটার দুধ আমি নিতে পারছি। আলহামদুলিল্লাহ। আপনার খামারে সর্বোচ্চ বেশি দুধ কোন গরুটি দেয়? কোনটা? 25-26? এই গরুটা দুইবেলা? মোটরটা একটু বন্ধ রাখো। এটা কি জাতের? এটা হলো ফ্রিজিয়াম। তো এটা কিনছেন কতদিন আগে? এটা কিনছি আরো 2 বছর আগে, প্রথম বিয়ান কিনছিলাম। 2 বছর আগে কত দিয়ে কিনছিলেন? এই গরুটা কিনছিলাম 2,60,000 টাকা। 2,60,000 টাকা দিয়ে কিনছিলেন? জি, 2 বছর আগে। জি। এরপরে আমরা দেখছি আরেকটা সুন্দর পার্সেন্টেজের গরু দেখছি আমরা, একদম লাস্টে কোনায়। হ্যাঁ, ওগুলোটার কাছে যাই আমরা। তো আর একটি কথা চাষ আপনাকে বলি, যে আপনার এই যে খামারটি সেটটা এত মানে নিচু কেন? আমার এই গড়টাটাই ভেঙে গেছে, নতুন মাটি উঠেছিলাম আর এখনো লড়াচড়া হয় নাই, ভেঙে গেছে চাপছে। ওই গাবিটা আঙ্কেল কোয়ালিটার দুধ? হ্যাঁ, এই গাবিটা এখন 9 মাসের গাবি। 9 মাসের গাবি? 25 কেজি দুধ দিচ্ছে। আমরা যে এই যে গাবিটা দেখছি আসলে, হ্যাঁ বলেন, এটা কোন জাতের? এটা হলো অস্ট্রেলিয়ান কালাপাকড়া বলা হয়। অস্ট্রেলিয়ান কালাপাকড়া? হ্যাঁ, মানে হলিস্টেন ফ্রিজিয়ান জাত। হ্যাঁ, হলিস্টেন হলিস্টেন। হ্যাঁ, এটা কি আপনি পালেন নাকি? না, এটা আমার পালে পালে। আচ্ছা, তো এটা যখন আপনি গায়ের পেটে বাচ্চা দিছিল সেই বাচ্চা? আচ্ছা, তখন এটা কি দেখে বুঝলেন যে এটা একটা ভালো জাত হতে পারে? এটা ভালো জাত, ওর মায়ও ভালো দুধ হয়েছে, অনেক দুধ হয়েছে। আচ্ছা, অনেক খামারে বলে যে যে মার দুধের রেকর্ডের সাথে মিল থাকে না, এটা কি আসলে? না, ওই আপনি 20টা যদি ওই হল্যান্ডের দেওয়া হয় তাহলে ঠিকই দুধ হবে। আর ওই যে যদি মনে করেন ওই যে এই সাফারের ওই ডায়েরি ফার্মের বীজ দেয় তাহলে ওদের দুধ কম হয়। বাইরে যেগুলি বীজ এগুলি যে আসলে মানে প্রাইভেট ভাবে যেসব বীজ দেওয়া হয় একটু দাম দিয়ে, হ্যাঁ তাদের পার্সেন্টেজটা একটু ভালো হয় নাকি? আপনি কি বেসরকারি বীজ নেন না সরকারি? আমি সরকারি কয়েক বছর নিয়েছি, ছোট ছোট বাচ্চা হয়েছে, এর লেগা এখানে বেসরকারি নেই, এটা নিতে আছি আপনার কি ব্র্যাক ব্র্যাকের থেকে? হ্যাঁ, ব্র্যাকের। এক একটা বীজ দিতে কিরকম খরচ হয়? 500 টাকা নেয়। আর যদি মনে করেন যে একটু দামি নেওয়া যায় তাহলে 1,000 টাকা। আমরা শুনলাম বর্তমানে আমেরিকান ডায়েরি যারা তারা বলে 100% বীজ দিচ্ছে। 100% বীজ দিলে গরু অনুযায়ী দিতে হয়। আচ্ছা, আপনাদের পার্সেন্টেজ তো ভালো দেখতেছি আমরা, এগুলো তো 100% দিতে পারেন? 100% বীজ দিলে জি ডেলিভারির সময় অসুবিধা হয়। আচ্ছা, মানে বাচ্চাটা বেশি বড় হয়ে যায়? বড় হয়ে যায়।
তখন ডেলিভারিতে অসুবিধা হয়, সেই জন্য এখন কত পার্সেন্ট দেন? 80% দেন। আচ্ছা, তারপরেটা? তারপরেটা হলো ক্রস, মানে দেশির পেটে এই আপনার ইসের বীজ দেওয়া হয়েছে। নাকি আর এই যে এটা এটা কিনে আনছিলাম এবং এটা খুব আমাদের দুধ দিতে আর গাই খুব ভালো গাই, 27 কেজি দুধ দিতে। এটা কত বছর আগে কিনে আনলেন? এটা আরও 2 বছর আগে, 2 বছর আগে কিনে আনলেন, 28 কেজি দুধ পেলে। কত দাম পড়লো? এটা দাম ওই ছিল 2 লাখ, আপনার 2 লাখ 45 হাজার টাকা কিনে আনছে। 2,45,000 টাকা কিনে এনেছিলেন নাকি? কোথা থেকে আনছেন এটা? হ্যাঁ, আনছেন কোথা থেকে? এটা রাজবাড়ি পানসা, রাজবাড়ি পানসা, ফরিদপুর রাজবাড়ি পানসা থেকে। আচ্ছা, তো আপনার খামারে দেখতেছি মোটামুটি সবগুলো গরুই খুব উন্নত জাতের এবং ভালো জাতের দুধ হয়। ভালো হয়, এইগুলা এত ভালো গরু রাখার কারণটা কি একটু বলবেন? ভালো গরু না রাখলে তো আমাকে পোষাবে না। আচ্ছা আচ্ছা, মানে পোষানোর জন্য আসলে ভালো গরু রাখতে হয়, দুধ বেশি হলে আমরা চলতে পারি ভালো। আপনি যখন প্রথমে শুরু করলেন, তখন সর্বমোট কত টাকা বিনিয়োগ করলেন খামার তৈরি এবং গরু কিনাতে? খামারে তখন বেশি না, তখন গরু তো কম দামের ছিল, 10,000-15,000 টাকা দামের গরু ছিল, তখন বাংলা গরু ছিল, তখন আমার লাখখানি টাকা চালান ছিল। আচ্ছা, 1 লক্ষ টাকা চালান দিয়ে শুরু করলেন? শুরু করলাম। আচ্ছা, তারপরে? তারপরে বড় হলো কিভাবে? বড় হলো ওই ঘোষের স্থানে টাকা নিছি একটা কিনছি, ঘোষের স্থানে টাকা নিছি একটা কিনছি, ওই অগদি অগ বাড়াইছি। মানে আপনি 20 বছর আগে প্রায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করে শুরু করলেন, আজকে এই যে 20 বছর পরে কত লক্ষ টাকার মালিক হয়েছেন আনুমানিক? আমি ওদের থেকে আমি জমি কিনছি 1 কোটি টাকা। 1 কোটি টাকা জমি কিনে, মানে 1 লক্ষ টাকা দিয়ে শুরু করে এখন আপনি জমির মালিক আছেন 1 কোটি। 1 কোটি টাকা। আবার এই গরুগুলো তো আছে আলাদা? হ্যাঁ, এটা তো আল্লাহ দিলে আল্লাহ বেসাত আছে, 1 কোটির বাইরে এই গরুগুলো আছে। আচ্ছা, তো একটা জিনিস জানবো যে আপনার যে বিভিন্ন সময় গরুর বিভিন্ন রোগ সোগ হয়, টিকা, ভ্যাকসিন, এগুলো কিভাবে করে থাকেন? এগুলি আমরা বাইরে থেকে ওষুধ কিনে দেই, আমাকে সরকারি ওষুধ আছে এই ইসে এই আপনার গা 16 করে, ওনরা আমাকে কিছু দেয় না। আচ্ছা, ওষুধের লেগে গেলেও দেয় না, ওনরাই বেচা কিনা খেয়ে গেল। ওখানে গেলে ওনরা মানুষগুলি মনে করে না আমরা খামার আলা নাকি। মানে এটা কি সরকারি প্রতিষ্ঠানে গেলে? সরকারি প্রতিষ্ঠানে গেলে। আচ্ছা, আমরা মানুষ কি হেই বোঝে না। আচ্ছা, ওখানে জেনি ওখানে এন্দাদুল সাহেব বা ওই তার ম্যাডাম সে মানুষগুলি বলে না, এর মধ্যে ওষুধ ছাড়ছিল ফ্যাট করার, গরু ফ্যাট করার কুরবানির আগে গেছিলাম, উনি আমার ওষুধটা দেন, আমার নাম ছিল, আমার টাকাই ছিল, এবং আমার এই ফার্মে এই ফার্ম ওনার উনি রেজিস্ট্রেশন করা আছে। এরপরে নিয়োগ করছে যে আপনারা ফিরে এই ই করেন, কি জানি কয় আবার হ্যাঁ নিবেদন করি, নিবেদন করছি, আমার সেই কাগজটুই দিল না, অলরেডি আমার থনে 4,500 টাকাও আমি ওখানে জমা দিয়ে আসছি। এটা কি সরকারি কোনো রিসিপ্ট দিয়েছে টাকা জমার? না না না, ওরা রিসিপ্ট টিসিপ্ট কিছুই দেন, মানে এটা কি ঘুষ দিল তারপর কাগজ দিচ্ছে না আপনাকে? হ্যাঁ, ঘুষ দিয়েও কাগজ দিচ্ছে না? না। আচ্ছা, তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কি বলার আছে এই বিষয় নিয়ে? এই বিষয় নিয়ে এই সরকারি খাতে যারা আছে তারা যা পায় তাই খেয়ে এলায়, আমাকে কিছুই দেন না, যা পায় তাই খেয়ে ফেলায়। হ্যাঁ, আমাকে কিছুই দেন না, আমরা খামারি দিই হয় কিন্তু আপনাদের জন্যই। হ্যাঁ, এই বরাদ্দ দেয় আমাকে কাছে, আমাকে নামে হয়, আমরা পাই না দুইটুকু। হ্যাঁ, ওই তাল বাহানা তাগুই সত্য ঘটনা বাবা। সত্য, এটা আমরা সারা বাংলাদেশে, শুধু আপনাদের শ্রীনগরে না, এটা প্রায় বাংলাদেশের প্রতিটা অঞ্চলেই কিন্তু এরকম একটা অভিযোগ আছে, সরকারি পশু ডাক্তার বলেন বা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে। আমার এই খামারটা এই যখন বাংলা গরু পালতাম তখন আমার ওই পুরান বাড়ি ছিল, আমি এই জমির মধ্যে বাড়ি করছি, জমির মধ্যে বাড়ি করছি, ওখানে গরু এই সরিকানা বাড়ির মধ্যে গরু বাছুর বাড়ি করতে অসুবিধা, আমি এই জায়গাটা করিয়া এখানে গরু খামার করছি, এই আজগর মনে করেন 20-22 বছর ধরে এই খামারটা করছি, একটা টাকা আমি অনুদান পাইনি গিয়া। আমার খামারে 10 মণ দুধ তৈরি আছিল, বুঝছেন? এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, ছেলেরা বাইরে থেকে আসার পরে অনেক কটা গরু আসছে, এই
মানে সামনে থাকবো না ভাই কোনো কৃষি ঋণও পান নাই কৃষি ঋণ কোথায় থেকে পাবো না একটা জিনিস এইবার কিন্তু সরকার এই করোনার কার জন্য আমরা কিছু টাকা ব্র্যাক ব্যাংকে থেকে নিছি কৃষি থেকেও দেন এটা কৃষি চায় যে আপনি ওই আপনার যে খামার আছে আপনার খামারের রেজিস্ট্রেশনের আপনি ইয়া নেন রিসিট আনেন ট্রেড লাইসেন্সের ট্রেড লাইসেন্স আনেন রিসিট আনেন ট্রেড লাইসেন্স তো সাথে সাথে দিয়ে দেয় কিন্তু রিসিট লেগে গেলে এন্দাজুল্লার বউ বলে যে এই কিসের রিসিট কিসের লোন নিব মুন্ডা আর আমরা বুঝি না যে রিসিট দিতে যাব এই কয় এন্দাজুল্লার বউ হে কি সরকারি চাকরি করে নাকি না হ্যাঁ সরকারি চাকরি করে আচ্ছা আচ্ছা হ্যাঁ 80000 1 লক্ষ টাকা বেতন নেয় আপনাদের যে সুযোগ সুবিধাটা সেটা দিচ্ছে না নাকি কিচ্ছু দেন একটা ওষুধ দেন না কিচ্ছু দেন না একটু সত্য ঘটনা দর্শক বুঝতেই পারছেন তো এই যে এত বাধা বিপত্তি পার করে আমরা দেখছি আজকে আপনি গরু পালন করে কোটিপতি এটা কিভাবে হলো একটু বলবেন আসলে আসলে কষ্ট করলে সবই কিছু হয় আচ্ছা এই কষ্টের মাধ্যমে নিজের ছেলে লয়া নিজে এই পরিশ্রম কইরা এই পর্যন্ত দাঁড়ানো শুধুমাত্র কষ্টের মাধ্যমে কষ্টের মাধ্যমে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে হ্যাঁ তো নতুন যারা আসলে খামার শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি তাদের উদ্দেশ্য এখন বর্তমানে যারা নিয়ে সরকারি লোন নেয়া করে তারা অন্য অন্য বাজে এই লোনের এই খামারের উপরে বাজেট করে অন্য অন্য কাজ করে আমাদের তো সে নাই আচ্ছা তারা কোটি কোটি টাকা লোন লইতে আছে তা গলে আমরা গরু কিনতে পারি না আমরা গরিব মানুষ একটা গরু কিনতে একটা গরুর দাম চাইল না কালকে এখানে ফোন করছি সদর বোর এখানে ফোন করছি কাকে 3 লক্ষ টাকা বলতে আছে উপরে থাকলে আসি মনে করেন যে ঢাকা বড় বড় খামার আছে বড় বড় কোম্পানি গো তারা তো মনে করেন তাদের টাকারও কমি নেই বড় বড় গরুর দাম অভাব নেই আর আমরা একটা গরু কিনতে গেলে যদি কই কি 1,80,000 টাকা দিই তুমি কই 2,50,000 টাকা দাম করে গেছে তুমি কি কও মানে অরিজিনাল গরুর দামটা আছে 1,80,000 টাকা 80,000 বা 2 লক্ষই ধরলেন হ্যাঁ কিন্তু এটা 2,50,000 নিচে আনা যায় না আনা যায় না আচ্ছা তো এই যে আপনার খামারটির ঠিকানাটা কি একটু বলবেন আসলে এটা কোন গ্রাম এটা হলো রাড়িখাল আমার বাড়ি রাড়িখাল শ্রীনগর থানা রাড়িখাল গ্রাম আমার নাম জাহাঙ্গীর শেখ আমার বাবার নাম শেখ বেলায়েত হোসেন তো এই যে কেউ যদি নতুন খামারে একটু ভিজিট করতে আসতে চায় আপনার খামারে আপনাকে সাথে একটু কথা বলতে হবে আপনাদের কাছ থেকে একটু পরামর্শ নিতে আসতে চায় ঢাকা থেকে কীভাবে আসতে পারে একটু বলবেন আসুক আসতে পারে যেটা সঠিক সেটা বলবো আচ্ছা কীভাবে কীভাবে কী করতে হবে সেটা আপনাকে আসার ওয়েটা কী আসলে হ্যাঁ আসার ওয়েটা কী রাস্তাটা কী রাস্তাটা ঢাকা থেকে ডাইরেক্ট আইসা পড়বে রাড়িখাল 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 এসে কী বলবে বলবে যে জাহাঙ্গীর শেখের কোন বাড়ি এই রাড়িখাল এসে বলবে দেখাই দিব সবাই দেখাই দিব এক নামে চিনবে আবার এবং আমার এখানে একটা দারোগাবাড়ি রাস্তা নাম হয়েছে এই দারোগাবাড়ি রাস্তাটা সামনে আসতে পারে আমার তোমার ওকে আঙ্কেল আপনি আমাদেরকে সময় দিচ্ছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু